গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা খুব ইন্টারেস্টিং কাজ চলছে। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার ব্যাপার, সেটা হচ্ছে হলো গিয়ে আমরা একটু পরে বের হব, আমাদের কিছু গ্রোসারি শপিং আছে। সো যেহেতু আমরা বের হব, এই অপরচুনিটিটা আমরা নিব রিসাইক্লিং করার জন্য। সো এই ডিব্বা ডাব্বা বাটি বুটি সব কিছু আমরা রিসাইকেল বিনে ফেলবো, এবং সেই কাজটা করবে অ্যালেন। সো এটা হচ্ছে হলো গিয়ে আমার রিইউজেবল একটা ব্যাগ, এই ব্যাগে করে আমরা সব ডিব্বা ডাব্বা নিয়ে যাব, আর অ্যালেন এগুলো রিসাইকেল বিনে ফেলবে। পারবে না? এর আগে সে ডিশ ওয়াশারে সাবান দিছে। যাই হোক, কই গেলা? আচ্ছা, ভিডিও অন করছি দেখে চলে গেছে। ভিডিও অন করা একেবারেই পছন্দ করে না। যাই হোক, ইটস জাস্ট রিসাইকেলের জিনিসগুলো সব তো রিসাইকেল বিনে ফেলতে হয়। সো আমি যখন অ্যালেনকে নিয়ে বের হব, তখন একটা ব্যাগের মধ্যে সব কিছু থাকলে ইট উইল বি ইজিয়ার। আমি বিনটা খুলে দিব, অ্যালেন ফেলে দিবে। আর প্লাস্টিক টাস্টিক এগুলো তো আসলে রিসাইকেল করা যায় না। সেগুলো আমি যেটা করি যে একটা প্যাকেটের ভিতরে সব রাখি, যেমন আমার এই আসি সোপের প্যাকেটটা খালি হয়েছে, কি ডিশ ওয়াশিং সোপ। সো আমি এইটার প্যাকেটের ভেতরে সমস্ত প্লাস্টিক ঢুকিয়ে রাখছি, ফাইনালি এগুলো পরে বিনে দিব। আমি জাস্ট শর্ট করে রাখার চেষ্টা করি যাতে ইজি হয়। সো এই যে এগুলা সমস্ত যা প্লাস্টিকের যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো সব আমি আর কি এখানে নিয়ে নিচ্ছি, এবং তারপরে বিনটা খুলে দিব, অ্যালেন ওখানে ফেলে দিবে। আবার আসছো কেন? আসলেই আমি তোমাকে ভিডিও করব। যা 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 যা। কাগজের যে আইটেমগুলো থাকে সেগুলো যাই হলো গিয়ে আর একটা সেপারেট বিনে। সো কাগজের আইটেমগুলো আমি আলাদা, কাগজের আইটেমগুলো আমি এখানেই রাখছি এই ব্যাগের ভেতরে। অ্যালেন চকলেট, হ্যাঁ এটা আছে, এটা তো তুমি খাও না আব্বা। আচ্ছা ফেলো, এগুলো সব এই ব্যাগের মধ্যে নাও, পরে আমাদের জন্য ইজি হবে। বাসার অবস্থা 12টা, বাসা ভ্যাকিউম করতে হবে, কিচেনও ক্লিন করতে হবে, সব কিছুই করবো। হ্যাঁ আসো উপরে, বাট অ্যালেন যদি আমাকে খেলার থেকে একটু রেস্ট দেয় তাহলে তো। বাইরে যাব বলেছি, বাট ঘরের কাজগুলো আসলে যতটুকু সম্ভব গুছিয়ে তারপরে বের হব। রাজন আসবে একটু পরে, ও আমাদেরকে ড্রপ দিয়ে দিবে, সো আমার হেঁটে যাওয়া লাগবে না। বাইরে মোটামুটি বেশ ঠান্ডা, সো আর অ্যালেনেরও একটু ঠান্ডা সর্দির মতন, সো রাজন আমাদেরকে ড্রপ করে দিলে একদিক দিয়ে বেশ ভালোই হয়। যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে, সো কালকে পরশু উইকেন্ড। উইকেন্ডের আগে আসলে যতটুকু সম্ভব ঘরের এই টুকিটাকি কাজগুলো করে রাখলে উইকেন্ড একটু এনজয় করা যায়। সো শুধু ভ্যাকিউম না, একটু রান্নাবাড়িও করে রাখবো। আজকে একটু গ্রিল চিকেন করবো, সো এখানটা আমি দুইটা বাটি নিলাম, একটাতে আমাদের জন্য এবং একটাতে অ্যালেনের জন্য ম্যারিনেশন প্রিপেয়ার করবো। কোয়ার্টার কাপ দই নিয়ে নিলাম, আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করছি, ইউজুয়ালি আমি সেটাই করি। এটার মধ্যে এখন এক চায়ের চামচ লবণ দিয়ে দিচ্ছি, এরপরে হাফ চামচের চেয়ে একটু বেশি গোলমরিচের গুঁড়া দিলাম, এবং এখন মিক্স করে নিচ্ছি। বাটি দেখা যাচ্ছে দুইটা, কিন্তু আমি ম্যারিনেশন সব একটাতেই ঢালছি, সেটা কেন করছি একটু পরেই দেখা যাবে। যাই হোক, এইবার আমার দরকার 4টা রসুন কুচি। এগুলো ছুরি দিয়ে কাটতেও বিরক্ত লাগে, এইটা দিয়ে প্রেস করতেও বিরক্ত লাগে, যাই হোক তারপরও নিতে তো হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানটাতে গ্রেট করে নিচ্ছি। এগুলো কাটাকুটির কাজ শেষ হলে এখন আমি আবার আমার ম্যারিনেশন মিক্সচারে চলে যাই। রসুনটুকু আমি পুরাটাই দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও আমি এখানটাতে মিক্স করে দিব। এখন পর্যন্ত সব কিছু এক বাটিতেই হচ্ছে, পরে আমি এটা ডিভাইড করব। এনিওয়েজ, আমি আসলে গ্রিল চিকেন এক একবার করি। আজকে একটা গ্রিক ইয়োগার্ট বেস, বাট আজকে আমি একটা ডিফারেন্ট আইটেম ইউজ করব এটাতে, একটু পরে সেটা করব। আগে গার্লিক আর এই আনিয়ন এই দুইটা আমার মিক্সচারের মধ্যে অ্যাড করে নিলাম, এবং এখন একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য একটু পানি। পানি দিয়ে আসলে মিক্সচারটাকে একটু থিন করব, কারণ চিকেন গ্রিল করতে গেলে আসলে খুব ফাস্ট চিকেন ড্রাই হয়ে যায়। সো একটু পানি যদি অ্যাড করে রাখা হয় তাতে আসলে ভালো হয়। এইবার আমি নিয়ে আসলাম অ্যালেনের বাটিটা। আসলে সোফার ম্যারিনেশনে আমি যা অ্যাড করেছি সেটা অ্যালেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যদিও এখানে গোলমরিচ ছিল। সো আমি অল্প একটু ম্যারিনেশন উঠিয়ে রাখলাম,
এবং এখন সেই স্পেশাল জিনিসটা অ্যাড করব, যেটা হলো বাফালো সস। ইটস আ ভেরি হট সস এবং ম্যারিনেশনের জন্য আসলে খুবই ভালো। যেহেতু এটা খুব ঝাল সস, তাই অ্যালেনের ম্যারিনেশনে এটা দিব না, এই কারণেই আমি এখন সরিয়ে রাখলাম। যাই হোক, কোয়ার্টার কাপের মতন এই বাফালো সসটাও দিয়ে দিলাম। বাফালো সস যেহেতু দিচ্ছি খুবই ঝাল, তাই আমি আজকের ম্যারিনেশনের বাকি ইনগ্রিডিয়েন্ট সিম্পলই রেখেছি। যাই হোক, মিক্স করে দিচ্ছি এবং এখন ফাইনালি আমার ম্যারিনেশন ডান। আমি আসলে ফয়েল আগেই লাগিয়ে রেখেছিলাম, একটা বড় গ্রিলিং প্যানে আর আর একটা ছোট, অবভিয়াসলি ছোটটা অ্যালেনের জন্য। ফয়েল নিয়ে নিচ্ছি এবং এরপরে অ্যালেনেরটাতে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। সাধারণত অ্যালেনের গ্রিলে আমি অলিভ অয়েল অথবা বাটারটাই ইউজ করি এবং ম্যারিনেশনটা অলিভ অয়েলের মধ্যে এবার আমি ঢেলে দিলাম। নেক্সট একটু মিক্স করে নিচ্ছি এবং আমাদের ট্রেতে এবার আমাদের ঝাল ম্যারিনেশনটা ঢেলে দিচ্ছি। অবভিয়াসলি ঝালের কারণে এটার কালারটা লাল হয়েছে এবং অ্যালেনেরটা মোটামুটি ব্ল্যান্ড থাকবে। যাই হোক, এইবার যেটা করতে হবে সেটা হলো গিয়ে চিকেন পিসেসগুলো অ্যাড করব। সো আমি বড় বড় তন্দুরি সাইজের যেই চিকেন কাটগুলো সেগুলো নিয়েছি, 5 পিস ছিল, 4 পিস আমাদের ট্রেতে দিয়ে দিলাম এবং ফাইনাল পিসটা অ্যালেনেরটাতে দিলাম। আমি প্রায়ই এরকমভাবে অ্যালেনের জন্য আলাদাভাবে রান্না করি, কিন্তু প্যাথেটিক ব্যাপারটা হলো গিয়ে অনেক সময় দেখা যায় যে ওরটা না খেয়ে আমাদেরটা খায়। যেমন এটাই আজকে মোটামুটি ঝালই হবে, কিন্তু অ্যালেনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করলাম না বলে আলাদা করলাম, বাট দেখা যাবে ফাইনালি ওরটা খাবে না আমাদেরটা খাবে, তারপরও রিস্ক নিতে পারি না, করি। যাই হোক, অ্যালেনেরটাতে এখন আমি ফাইনালি একটু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি, একটা অরেঞ্জ ক্যাপসিকাম। এখানটাতে কোয়ার্টারের মতন আছে, এটা জাস্ট গ্রেভির জন্য। এনিওয়েজ, চিকেন থাকুক, এবার আমি একটু বিফ কাবাব বানাবো, সেটার প্রিপারেশন করছি। 1/2 কেজির মতন এখানে বিফ কিমা আছে, কিমাটা বেশ পুরানো, আমি একটু ভয়েই ছিলাম যে গন্ধ টন্ধ হয় নাকি, বাট ফাইনালি হয়নি। দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনিয়া পাতা এবং তারপরে এখানটাতে 1টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, আগেন গ্রেট করা, সেটা দিয়ে দিলাম। এবার বাকি ক্যাপসিকামটুকু দিয়ে দিলাম এবং এরপরে এটাকে সিজন করব, তার আগে 2টা রসুন দিয়ে দিলাম, 1/2টা লেবুর রস দিয়ে দিলাম এবং এইবার এটাতে দিব হলো গিয়ে লবণ, 1 চামচের মতন লবণ, অল্প একটু গোলমরিচ এবং একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এইবার আমি দিচ্ছি এটাতে একটু মাস্টার্ড পাউডার, যেটা আপনার কাছে না থাকলে জাস্ট স্কিপ করে যাবেন। এখন ফাইনালি আমি এটাকে, যেটাকে আমরা বাটা বলি কাবাবের জন্য, সেটাই করছি। যেহেতু আমার ফুড প্রসেসার আছে, আমি অলওয়েজ এটাতে দিয়ে দিই এবং কাজটা এত ইজি হয়ে যায়, এত সুন্দরভাবে মিহি হয়ে সব কিছু মিশে যায়। আই লাভ মাই ফুড প্রসেসার। এনিওয়েজ, কাবাবের মিক্সচার ফুল ডান হওয়ার পরে এবার এগুলাকে কাঠিতে ভরতে হবে এবং আজকে আমি যে কাঠিটা ইউজ করছি সেটা আসলে চাইনিজ টেক অ্যাওয়ে থেকে খাওয়া আনলে অনেক সময় এই কাঠের ডিসপোজেবল চপস্টিক্সগুলো দেয়। আমি অনেক সময় মানা করে দিই না দেওয়ার জন্য, কারণ রাজনের আসলে ভালো চপস্টিক্স আছে যেগুলো রিইউজেবল, সো এগুলো লাগে না, বাট অনেক সময় মানা করতে ভুলে যাই। সো আমি আজকে ভাবলাম যে সাধারণত তো আমরা ব্যাম্বু স্টিকের মধ্যেই এই কাবাবগুলো করি, সো ওয়াই নট ইউজ দিস। আসলে এই চপস্টিক্সগুলো ফাইনালি ফেলেই দিতে হতো, সো একবার চেষ্টা করলাম যে এটা অন্য কোনোভাবে ইউজ করা যায় কি না। আসলে ওয়ার্ল্ডটার অবস্থা আমরা যা করে রেখেছি, ডিসপোজেবল জিনিস ইউজ করতে করতে এবং বেশি জিনিস ইউজ করতে করতে, তাতে করে আসলে মানে খারাপই লাগে এবং যেই জিনিসগুলো হাতের কাছে আছে আমরা ফেলে দিব, কোনো কাজেই লাগবে না। সেগুলো যদি আর একবার ট্রাই করা যায় যে অন্য কোনোভাবে ইউজ করা যায় নাকি, তাহলে কিন্তু খারাপ হয় না। সো ট্রাই করলাম এবং আম প্রাউড টু সে যে এটা ওয়ার্ক করেছে। এনিওয়েজ, বিফগুলো, বিফের কিমাটা আমি এভাবে করে ভরে দিচ্ছি। আমার কিমাতে আসলে একটু পানি রয়ে গিয়েছিলো, এ কারণে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, ফাইনালি 1/2 কেজি কিমা দিয়ে আমার প্রায় 6টার মতন, বোধ হয় এখানে 5টা আছে আর আরও একটা ছিল, 6টার মতন কাবাব হয়েছে এবং উপর দিয়ে আমি ফাইনালি একটু তেল অ্যাড করে দিচ্ছি, কারণ কাবাব হওয়ার সময় একটু ড্রাই হয়ে যায় অনেক সময়। যাই হোক, এবার আমরা বাইরে চলে আসছি। প্রথমেই আমি একটু একটা এশিয়ান গ্রোসারিতে ঢুকেছি, এটা এখানটায় নতুন খুলেছে, সো আই ওয়াজ জাস্ট লুকিং ফর প্রোডাক্টস আই নিড। আমার কিছু মশলা টশলা লাগবে, এছাড়াও নতুন আর কি আছে আমি সেটা সবসময় একটু চোখ রাখি,
তো বেশ কিছু জিনিস দেখে মনে হলো এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, এটা বাসায় নাই, ওটা বাসায় নাই, বাট খুব বেশিক্ষণ আমি এখানে টাইম কাটাইনি। সো এখানটাতে কিছু শুটকি আছে, যদিও এটা একটা ইন্ডিয়ান স্টোর, এটা হচ্ছে তামিল একটা শপ, বাট সাধারণত দেখা যায় যে আমাদের জিনিসগুলো তো আসলে মিলেই যায়। আর কি না পাওয়া যায় আসলে ইউকেতে, বিভিন্ন রকমের স্টোরে আসলে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, এই যে নারিকেল তেল থেকে শুরু করে মানে জান্ডু বাম পর্যন্ত কোনো কিছুই আসলে পাওয়া যায় না সেরকম না। যাই হোক, যেহেতু শপটা নতুন খুলেছে আমি একটু ঘেঁটে দেখছিলাম এবং পেয়ে গেলাম হাজমোলা। হাজমোলা আসলে আমাদের খুবই পছন্দ, আমাদের সবগুলা বোনেরই পছন্দ, তো হাজমোলার এই জারটা দেখে মানে বেশ ভালোই লাগছিল। আরও অনেক কিছু আছে, এগুলার নাম টাম সব কিছু জানি না, বাট এই প্রোডাক্টটা আমার খুব মানে আমাকে অ্যাট্রাক্ট করছিল, কারণ এটা কোনো ধরনের পেইন রিলিফের কিছু একটা বোধ হয়। যাই হোক, এখানে খুব বেশি সময় তো নষ্ট করা যাবে না, সো আমার যেই যেই জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি সবগুলোই নিয়ে নিয়েছি। একটু কোকোনাট মিল্কও দরকার, সেটা এই মাত্র নিয়ে নিলাম। আর এরপরে আমার যেতে হবে সুপার মার্কেট, আজকে মেইনলি সুপার মার্কেটের কাজেই এসেছি। বাট দেখা যায় যে কিছু মশলাপাতি, এশিয়ান মশলাপাতি আছে যেগুলো মানে এইসব দোকান ছাড়া তো আসলে হয় না। কোন অরেঞ্জটা আজকে আমার শপিং হচ্ছে হলো গিয়ে অ্যালেন প্রাইমে, এখানটায় হচ্ছে হলো গিয়ে বাজার, এভাবে করে আমি আজকে শপিং করছি। অলরেডি কিছু শপিং আমার করা হয়ে গেছে যেগুলো এই ব্যাগে আছে, বাকিগুলো আমি এভাবে করেই করতে হবে, এছাড়া আর কোনোই উপায় নেই। শপিং টপিং সব কিছু শেষ, বাসা চলে আসছি এবং এখন আমি আমার গ্রিল ফিনিশ করব, কিন্তু অ্যালেন দেখবে হলো গিয়ে চাঁদ, যেটা হচ্ছে হলো গিয়ে আমার কিচেনের একদম এখান থেকে। সো এখানে গরম জিনিস হ্যান্ডেল করব, ওকে রাখা যাবে না, বাট ও আমার হাত থেকে ক্যামেরাও নিয়ে নিয়েছে, এখন ক্যামেরা ওর হাতে, আমার হাতে আর নাই আসলে। মানে ও এখানটাতে থাকতে যাচ্ছে, কিন্তু গরম জিনিস হ্যান্ডেল করার সময় আসলে ওকে রাখাটা বেশ অসুবিধা হয়ে যায়। প্রচুর বাজার করা হয়েছে, সেগুলোর হল আমি আজকে আর করব না। আমার চিকেন আর বিফ দুইটাই হাফ ওয়ে হয়েছে, সো কাবাবগুলো হাফ ওয়ে হওয়ার পরে আমি টার্ন করে দিচ্ছি এবং আশা করি দেখা যাচ্ছে যে নিচে কি পরিমাণ তেল বের হয়েছে। হার্টের পেশেন্টদের এই কারণেই আসলে বিফ বা রেড মিট মানা করে। যাই হোক, এরপরে এখন ফাইনালি আমি চেহারাটা দেখিয়ে দিচ্ছি, চিকেনটা এরকম হয়েছে। আমি ইচ্ছা করি এগুলোকে একটু পোড়া পোড়া রাখি, খেতে আমার কাছে ভালো লাগে। বাট দুঃখের ব্যাপার হলো অ্যালেনের যে চিকেনটা সেটা দেখে তো একেবারে মনটাই খারাপ হয়ে গেছে, বেশি পুড়ে গেছে, কোয়ান্টিটি যেহেতু কম ছিল। সে যাই হোক, খাওয়া বেশ টেস্টি হয়েছিল, এটা হচ্ছে কাবাবের ফাইনাল ইটা। আর আই এম প্রাউড টু সে যে যেই চপস্টিকগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো আমি ডিশ ওয়াশারে দিয়েছি এবং ধোয়ার পরে এগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো আবার ইউজ করা যাবে। এনিওয়েজ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ব্লগ অ্যান্ড বাই নাও।